দেশে বাড়ছে লোমহর্ষক হত্যাকাণ্ড, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হচ্ছে মানুষ, বাড়ছে সহিংসতা। এ তালিকায় আছেন রাজনীতিকরাও। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সঙ্গে বিচারহীনতাকেও এজন্য দায়ী করছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, এখনই লাগাম না টানলে 2030 সালের মধ্যে এর হার বেড়ে যাবে কয়েক গুণ। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। দেশে নৃশংস খুনের ঘটনা বাড়ছে, প্রতিদিন কোনো না কোনো স্থানে খুন হচ্ছে মানুষ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটছে অপরাধ। মা খুন করছেন সন্তানকে, ভাই খুন করছেন ভাইকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, আবার প্রেম পরকীয়া ও রাজনৈতিক সহিংসতার বলিও হচ্ছেন অনেকে। হঠাৎ এমন সব ঘটনা ভাবিয়ে তুলেছে মানুষকে। কুমিল্লায় বোরকাপুরে যুবলীগ নেতাকে হত্যার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে সারা দেশে। মুন্সিগঞ্জে অটোরিকশা চালককে হত্যা করে ব্রিজের নিচে ফেলে দেয় ছিনতাইকারীরা। লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও মেয়েকে খুন করে পালিয়ে যান স্বামী। নরসিংদীতে মাকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের হাতে খুন হন বড় ভাই। বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় বেড়েছে আতঙ্ক। খোদ ঈদুল ফিতরের দিন দেশের পাঁচ জেলায় ঘটে ছয় খুনের ঘটনা। এখানে কোনো না কোনোভাবে টাকার দাপট আছে। এখানে কোনো না কোনোভাবে বা বলা যেতে পারে সর্বস্তরে সর্বমহলে রাজনৈতিক ক্ষমতার একটা প্রভাব আমরা লক্ষ্য করছি। তো এই দুটি বিষয় কিন্তু সমাজের যে প্রচলিত যে গাঁথুনি অথবা যে ভিত, সেটি কিন্তু আসলে নাড়িয়ে দেয়। যদি টাকা কেন্দ্রিক যে বৈষম্যের জায়গাটি তৈরি হয়, সেটি যদি সরকার বা রাষ্ট্র নিয়ন্ত্রণে রাখতে না পারে বা সামাজিকভাবে যদি সেটি নিয়ন্ত্রিত অবস্থায় না থাকে, এমন অবস্থা চলতে থাকলে 2030 সালের মধ্যে দেশে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা কয়েক গুণ। সম্পদ তো আমাদের সীমিত, এবং এই সীমিত সম্পদকে আমি যদি ব্যাপক পপুলেশনদের মোকাবেলা করতে চাই, তাদের জীবনমানকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের এক ধরনের ক্রাইসিস এবং ঘাটতি কিন্তু থাকছে। এবং সেই দ্বন্দ্ব সংঘাতগুলি কিন্তু মানে এক সময় সিস্টেমের কারণে যেমন তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে ব্যক্তি পর্যায়েও কিন্তু সেই আক্রোশগুলি মানে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থার পরিবর্তন সম্ভব, অবস্থা বুঝে নিতে হবে ব্যবস্থা। লয়ের একটা বড় রিফর্ম দরকার, এবং পাশাপাশি ভিকটিমের পরিবারকে অর্থনৈতিক এবং যে মানসিক যে হেল্পিং যে জায়গাটা, সেটা আমরা এখন অ্যাড্রেস করি না। পূর্ব থেকেই আমার সতর্ক থেকে আমার নাগরিককে, আমার রাজনীতিকে, আমার অন্যান্য পেশার মানুষকে এমনভাবে তৈরি করা যাতে তার মধ্যে একটা আদর্শিক ধারা তৈরি হয়। এগুলো করলেই কি অপরাধ একেবারে কমে যাবে? অপরাধ অনেকটাই কমে যাবে, তারপরেও অপরাধ ঘটবে। সেই অপরাধগুলো নিয়ন্ত্রণের জন্য একেবারে কার্যকরী ওষুধের মতো কাজ করে হলো দ্রুত সময়ের মধ্যে যদি আমি বিচার নিষ্পত্তি করতে পারি। পৃথিবীতে কোথাও অপরাধমুক্ত সমাজ নেই। সব সময় সব সমাজে কম বেশি অপরাধ ছিল ও থাকবে, তবে নিয়ন্ত্রণে থাকতে হবে প্রয়াস। বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।